বাবা জীবিত থাকা অবস্থায় নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে আসছিলেন কিন্তু এখন বাবার মৃত্যুর পর তার টিন বাতিল করার প্রয়োজনীয়তা আছে কি না সে প্রশ্ন দেখা দিয়েছে আমাদের আজকে আলোচনার বিষয় বাবার মৃত্যুর পর তার টিন বাতিল করার প্রয়োজনীয়তা আছে কি না যদি থাকে তাহলে তা কিভাবে বাতিল করতে হবে তাহলে চলুন জেনে নেই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপলোড করে থাকি আপনি এই ট্যাক্স রিলেটেড বিষয়গুলো নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন বাবার মৃত্যুর পর তার টিন বাতিল নির্ভর করে তার উত্তরাধিকারীদের ইচ্ছার উপরে অর্থাৎ তার সন্তানদের ইচ্ছার উপরে নির্ভর করে টিন বাতিল করা হবে কি না তবে যদি এমন হয় বাবা ব্যবসা করতেন এবং তার নামে যে টিন ছিল তা বাতিল করলে জটিলতা বাড়তে পারে তাহলে তা বাতিল না করে তার নামে প্রতি বছর আয়কর বিবরণী দাখিল করে অ্যাসেসমেন্ট করাতে পারেন অর্থাৎ যদি উত্তরাধিকারীরা চান বা তার সন্তানরা যদি চান প্রতি বছর আয়কর বিবরণী দাখিল করে অ্যাসেসমেন্ট করাবেন তাহলে তারা তা করতে পারেন আর যদি দরকার না পড়ে তাহলে তিনি যেই সার্কেলে বিগত বছরগুলোতে রিটার্ন দাখিল করে আসছিলেন সেই সার্কেলের উপকর কমিশনারের বরাবর টিন বাতিল আবেদন করতে পারেন আবেদন প্রাপ্তির পর উপকর কমিশনার চাইলে অনুসন্ধান বা শুনানির ব্যবস্থা করতে পারেন অনুসন্ধান বা শুনানির পর উপকর কমিশনার যদি সন্তুষ্ট হন তাহলে তিনি টিন বাতিল করতে পারেন অথবা উপকূর কমিশনার আবেদনের উপর ভিত্তি করে সরাসরি টিন বাতিল করতে পারেন অর্থাৎ অনুসন্ধান বা শুনানি না করেও শুধুমাত্র আবেদনের উপর ভিত্তি করে টিন বাতিল করতে পারেন তাহলে আমরা জেনে গেলাম বাবার মৃত্যুর পর তার টিন বাতিল করার প্রয়োজনীয়তা আছে না যদি থাকে তাহলে কিভাবে তা বাতিল করতে হবে আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ